কোয়েল পাখি। কোয়েল পাখি একটি অতি পরিচিত নাম আমাদের কাছে। আজ আমরা দেখব কোয়েল পাখি কীভাবে ঘরোয়াভাবে বা ঘরের পরিবেশে রেখে তাদেরকে লালন পালন করা যায় এবং তাদের থেকে একটি সুন্দর ফিডব্যাক আশা করা যায়। আচ্ছা, ঘরোয়াভাবে কোয়েল পাখি লালন পালনের জন্য এরকম একটি খাঁচার প্রয়োজন হবে আপনার। এরূপ খাঁচায় একটি গেট থাকে যার মাধ্যমে আপনি পাখিকে খাবার দাবার দেয়া, পাখিকে বের করা, পাখির পানি দেয়া সব কিছু করতে পারবেন। ছয় থেকে আটটি পাখি লালন পালন করার মতন পর্যাপ্ত জায়গা এখানে রয়েছে। এটি আপনি খাঁচার সাথেই পেয়ে যাবেন। খাঁচা ক্রস করার সাথে আপনি এরকম একটি ট্রে পাবেন যা খাঁচার নিচে থাকে। এটি কোয়েল পাখি মল তার খাবার নষ্ট থেকে অনেকটা সেভ করে এবং এটি এভাবে নিচে ঢুকে যায়। এরপরে যখন পাখিখানে রাখবেন তখন পাখি খাঁচার মধ্যে মলত্যাগ, পানি ফেলবে, খাবার নষ্ট করবে, সেগুলো এটার মধ্যে জমা হবে। পরবর্তীতে এটা আপনি এরকম করে বের করে পরিষ্কার করে আবার এর মধ্যে ঢুকাতে পারবেন। এতে করে আপনার কাজ সহজ হয়ে যাবে। খাবারের ট্রে, এটি হলো কোয়েল পাখির খাবারের ট্রে। এটির মাধ্যমে কোয়েল পাখি খুব কম খাবার নষ্ট করতে পারে এবং যার ফলে খাবারের সমস্যা হয় না তাদের। এটি এভাবে এর মধ্যে ঢুকে যায় এবং এইখান দিয়ে কোয়েল পাখিরা খাবার গ্রহণ করে যার ফলে তারা খাবার খুব কম নষ্ট করতে পারে এবং এটি ব্যবহারের ফলে কোয়েল পাখিদের খাবার যে নষ্ট করার প্রবণতা তা অনেকটাই কমে আসে। খাবার পানির পট, এটি হলো কোয়েল পাখির খাবারের পানির পট। এটির এখানে একটি বোতল যুক্ত করে দেওয়া যায় এবং এখানে এই ছিদ্রগুলো থেকে সেই পানি এখানে ভরপুর হয়ে থাকে যার মাধ্যমে কোয়েল পাখি খাবার গ্রহণ করে এবং এতে করে পানি নষ্ট হয় না এবং কোয়েল পাখির বাসা সবসময় শুকনো থাকে। খাবার, এটি হলো কোয়েল পাখির খাবার। এটিকে ছোট খুদি বা ভুট্টা দানাও বলা যেতে পারে। দোকানে যে এই খাবার খুব সহজে আমরা গ্রহণ করতে পারি যা কোয়েল পাখিদের জন্য আদর্শ খাবার। আমাদের এখানে ছয়টি কোয়েল পাখি আছে। আমরা এই পাখিগুলোকে এখন এই যে খাঁচা, এই খাঁচায় স্থানান্তরিত করবো। কীভাবে আমরা পাখিগুলো খাঁচায় ঢুকাবো সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যেভাবে আপনাকে বলছিলাম বা দেখিয়েছিলাম এভাবে খাঁচাটার গেটটি তুলে আমরা এইভাবে খাঁচাটি লক করে দিব এবং এইখানে যে গেটটি সৃষ্টি হবে সেটির মাধ্যমে আমরা কোয়েল পাখি ভিতরে প্রবেশ করাবো। আমরা এখান থেকে একটি করে পাখি ধরবো, ধরে এভাবে খাঁচার ভিতরে প্রবেশ করাবো, আবার পাখি নেবো এভাবে প্রবেশ করাবো। এভাবে আমরা যত পাখি থাকবে আমরা তত পাখিকে খাঁচার ভিতরে প্রবেশ করাবো। পাখিকে খাঁচার ভিতরে প্রবেশ করানো শেষ হয়ে গেছে। এখন আমরা পাখিকে খাবার দেব। আমরা এখন কোয়েল পাখিকে খাবার দিব। আপনাদেরকে যে বাড়িটিতে দেখাইছিলাম এর মধ্যে আমরা আনুমানিক হিসেবে কিছু খাবার নেব। নেওয়ার পরে সেগুলোকে সমান করে দিব এবং এটির উপরে যে ঢাকনাটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এই ঢাকনাটি উপরে দিব যার ফলে পাখি সহজে খাবার নষ্ট করতে পারবে না এবং এখান দিয়ে পাখি খাবার গ্রহণ করতে পারবে। আমরা যে খাবারটা তৈরি করলাম এই খাবারটা আমরা এখন পাখির খাঁচার মধ্যে দিব। এতে করে পাখি খাবারগুলো খুব সহজেই গ্রহণ করতে পারবে। দেখুন পাখি খাওয়া শুরু করেছে। এতে করে পাখির খাবারও কম নষ্ট হচ্ছে এবং পাখি
খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের খাবার গ্রহণ করতে পারতেছে। এবার আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে কোয়েল পাখি পানি খায় তার খাঁচায়। এই এরকম একটি বোতল লাগবে, বোতলের মধ্যে আমরা জল করে পানি ভর্তি করব। বোতলে পানি ভর্তি হয়ে গেছে। এরপর আমরা যা করব সেটা হচ্ছে, এই যে আপনাদেরকে যে জিনিস দেখাইছিলাম যে এর মধ্যে ফুটো আছে, এই ছিদ্র দিয়ে পানি কোয়েল পাখি বাসা যাবে, সেটি আমরা এখানে প্যাঁচ আছে সেই প্যাঁচের মধ্যে সুন্দর করে লাগিয়ে দিব। এটি লেগে গেছে, এবার এটিকে আমরা এভাবেই রেখে দিব। এবার সেই ভর্তি বোতল পানিটা আমরা এভাবে আগে ভিতরে প্রবেশ করাবো, করানোর পরে এটাকে আমরা উল্টো করে দিলে পাখিরা এমনি এখান থেকে পানি গ্রহণ করতে পারবে। এবং আপনারা দেখুন পাখিরা তাদের পানি কেমন করে গ্রহণ করতেছে। এই সিস্টেমে পানি যেমন কম নষ্ট হবে, অপচয় হবে, ময়লাও কম হবে খাঁচা, তেমনি খাবার দাবারও ঠিকঠাক থাকবে। দুপুরবেলা যখন আমরা পাখিদেরকে গোসলের জন্য পানি দেবো তখন এরকম একটি পাত্র নেব, এর মধ্যে পানি দিব। পানি দিলে তারা নিজেরাই গোসল সম্পন্ন করতে পারবে তাদের। এরপরে আমরা পাত্রটিকে এভাবে খাঁচার ভিতরে তাদের মাঝখানে দিয়ে দিব, এতে করে তারা সুন্দরভাবে যেমন পানি গ্রহণ করতে পারবে তারা তাদের গোসলটাও সুন্দরভাবে করতে পারবে। ভিডিওটি ভালো লেগেছে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন কোয়েল পাখিগুলোকে একটি ভালো জায়গা অর্থাৎ অন্য কোনো প্রাণী হাত থেকে রক্ষা করার জন্য একটু উঁচু জায়গায় রাখাটা ভালো। এখানে একটু উঁচু জায়গায় যদি আপনি রাখেন তাহলে আপনার কোয়েল পাখি ভালো থাকবে এবং এতে করে অন্যান্য প্রকার যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি থেকে বা আপনার পাখি মরে যাওয়ার আশঙ্কা অনেকটা কমে আসবে।